মুজাম্মিল একাডেমিলে আপনালোক আটাইকে স্বাগতম জানাই আজির ভিডিও আরম্ভ করেছো। আজির ভিডিও টপিকস হল যে নিষ্ঠা থ্রির FLN প্রোগ্রাম যে ট্রেনিং নভেম্বরের 8 তারিখে লঞ্চ হব, আর এই ট্রেনিং আপনালোকে অনলাইন করিব লাগিব, মোবাইল অ্যাপ ডাউনলোড করিব লাগিব। দীক্ষা মোবাইল অ্যাপ্লিকেশন কেনেকৈ ডাউনলোড করিব, কেনেকৈ রেজিস্টার করিব, সেই বিষয়ে এই ভিডিওত মই সবিশেষ জানাই আছো। তো চাওক, পনপ্রথমতে আপনালোকে আপনালোকর মোবাইলত থকা প্লে স্টোরত যাওক। প্লে স্টোরত গৈ ইয়াতে টাইপ করক দীক্ষা, DIKSHA দীক্ষা বলে লিখার লগে লগে উপরত আহিছে দীক্ষা প্ল্যাটফর্ম ফর স্কুল এডুকেশন, এটুত ক্লিক করক। ইয়াতে ইনস্টল বটম আছে, ইনস্টলত ক্লিক করক, ইনস্টল হব। তো এটু ইনস্টল হল, এতিয়া ওপেন হয়ে আছে। একেবারে তলত সোফালে এটু ওপেন আছে, ওপেনত ক্লিক করক। তারপিছত এটু দীক্ষা ওপেন হয়ে আছে। এতিয়া আপনি আপনার প্রিফিয়ার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করক। আমার যদিও অসমিয়া, তথাপিও আমি অ্যাপ্লিকেশনটু রান করার বাবে আপনি ইংলিশ সিলেক্ট করক, তেতিয়া এই কমেন্টবিলাক পড়াত সুবিধা হব। কন্টিনিউ করক। তারপিছত আপনি কি হয় স্টুডেন্ট, টিচার, প্যারেন্ট, হেড টিচার, অফিসিয়াল, আদার, কোনটো হয় টিচার, টিচার সিলেক্ট করক। তারপিছত এটু আহিল, এই পেজত আপনি একেবারে তলত যাওক, সিলেক্ট বোর্ড, বোর্ড সিলেক্ট করক। এতিয়া অসম এটু চাওক, আসাম স্টেট এটু সিলেক্ট করে তলত এটু সাবমিট বটনত ক্লিক করক। তারপিছত এটু মিডিয়াম সিলেক্ট করক, মিডিয়াম অ্যাসামিস, আমার অ্যাসামিস সাবমিট করক। তারপিছত সিলেক্ট ক্লাস 1-5 সিলেক্ট করক। যিসকলে কম্পোজিট স্কুলত 1-5 ক্লাস লয় তেওঁলোকেও এটু করিব লাগিব, সাবমিট করক। তারপিছত কন্টিনিউ করক। এটু আপনার দীক্ষা অ্যাপ ইনস্টল হল। এতিয়া আপনি কি করিব লাগিব, আপনি টিচার হিসাবে রেজিস্টার করিব লাগিব। রেজিস্টার করিবলৈ আপনি কি করিব লাগিব, প্রথমতে ইয়াতে একেবারে উপরত যে তিনিটা প্যারালেল লাইন আছে একেবারে উপরত বাওফালে কোণাত এটুত ক্লিক করক। ক্লিক করার পিছত ইয়াতে লগ ইন বটম আছে, লগ ইনত ক্লিক করক। এতিয়া এই পেজটুত যদি আপনি রেজিস্টার করা আছে তেতিয়াহলে আপনি লগ ইন উইথ দীক্ষা এটু ক্লিক করিব লাগিব। আৰু এতিয়া আপনি নতুন করে রেজিস্টার করিব গৈ আছে তেতিয়াহলে রেজিস্টার হিয়ার ক্লিক করক। তো এটা নিউ পেজ ওপেন হব, এটু সাইন আপ পেজ। ইয়াতে পনপ্রথমতে এইবিলাক কিন্তু হাইড হয়ে আছে, যেতালেকে আপনি সিলেক্ট ইয়ার অফ বার্থ, আপনার ইয়ার অফ বার্থটু সিলেক্ট নকরিব তেতিয়ালৈকে আপনার এইবিলাক তলর হাইডবিলাক হাইলাইট নহব। তো আপনার ডেট অফ ইয়ার সিলেক্ট করক। ডেট অফ ইয়ার হল 1971, মই যিজনের করে আছো তেখেতর 1971, এতে তলফালে যাই থাকক, 71 আহিব, এটু 1971 সিলেক্ট করিলে ইয়াতে তলর গোটেইখিনি কি হল, এটু ইয়ার অফ বার্থ সিলেক্ট করার লগে লগে চক তলত গোটেইখিনি হাইলাইট হয়ে গেল। আপনার নাম ইয়াতে টাইপ করক, তারপিছত এন্টার মোবাইল নাম্বার অর ইমেল এড্রেস, আপনি মোবাইল নাম্বার বা ইমেল এড্রেস যিকোনো এটাতে করিব পারে। ইয়াতে কথা হল ইমেল এড্রেসেরে যদি আপনি করে তেতিয়াহলে কি হয় OTP যাওতে পলম হয় বা কেতিয়াবা না যায়, তো আপনি মোবাইল নাম্বারেরে করাটোই ভাল হব। আপনার মোবাইল নাম্বারটো ইয়াতে টাইপ করো। এতিয়া তলত পাসওয়ার্ড দিব লাগিব, পাসওয়ার্ডটো কেনে হব, ইয়াতে দিয়া আছে ইয়োর পাসওয়ার্ড মাস্ট কন্টেইন এ মিনিমাম অফ 8 ক্যারেক্টার্স, ইট মাস্ট ইনক্লুড নিউমারেলস, লোয়ার অ্যান্ড আপার কেস, অ্যালফাবেটস অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার্স উইদাউট এনি স্পেস। ইয়াতে পাসওয়ার্ডত স্পেস না রাখিব, মিনিমাম 8টা ক্যারেক্টার থাকিব লাগিব, আর ক্যাপিটেল লেটার, স্মল লেটার মিক্স থাকিব লাগিব, লগতে নিউমারেলস 0-10টার ডিজিটর যিকোনো এটা বা দুটা যি রাখে আপনি একটা থাকিব লাগিব, প্লাস স্পেশাল ক্যারেক্টার যেনে হ্যাশট্যাগ, @, স্টার এইবিলাক থাকিব লাগিব। তো ধরিলক মই রাখিলো অ্যাপল,
ए टू कैपिटल दिलू ए डबल पी एल ई एप्पल एट द रेट वन टू थ्री फोर फाइव अर्थात कोई बेसी हो गई से तार पिसत की करक अपनी कन्फार्म पासवर्ड हे एकेटा पासवर्ड इयाते लिखक एप्पल ए डबल पी एल ई एप्पल एट द रेट वन टू थ्री फोर फाइव तो ठीक है तार पिसत एटू चेकबक्स आछे जे आई अंडारस्टेंड एंड एक्सेप्ट दि दीक्षा टर्म्स अफ यूज इयाते एई चेकबक्स क्लिक करक क्लिक करार पिसत इयाते रेजिस्टर बटुम क्लिक करक तो रेजिस्टर बटम क्लिक करार लगे लगे अपनार जितु नम्बर दिसे इयाते ए नम्बर थका मोबाइलत ओटीपी जाबो ओटीपी तो आपुनि इयाते पुट करिबो लागिबो इयाते ओटीपी आहिसे 880630 880630 तिया एते आसे रिसेंट ओटीपी आरो सबमिट सबमिट करिबो आपुनि सबमिट करक सबमिट करार पिसत आपुनार भेरिफिकेशन सक्सेसफुल लॉगिन टू कंटिन्यू लॉगिन करिबो दिसे এতিয়া লগ ইন করক আপনার মোবাইল নাম্বারটা ইয়াতে লিখক যেটা মোবাইল নাম্বার দিছে তারপর যেটা পাসওয়ার্ড রাখিলে এতিয়া অলপ আগতে কি রাখিলে অ্যাপল এ ডবল পি এল ই এ টু ক্যাপিটেল বাকি কেটা সরু হাতর এট দ্য রেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ রাখিল তো লগ ইন বটুমত ক্লিক করক লগ ইন হয়ে গেল আমি বিষয়সমূহ সাজু করে আছো ইয়াতে আহিল এতিয়া আপনি কি হিসাবে ইয়াতে রেজিস্টার করে আছে শিক্ষক হিসাবে তো শিক্ষক আপনি এটু শিক্ষকত ক্লিক করক অব্যাহত রাখক মানে কন্টিনিউ করক তারপর ইয়াতে বোর্ড বাছি লোক বোর্ড কি আছে আমার ইয়াতে সিবিএসই এনসিইআরটি এইবিলাক আমার নহয় এটু স্টেট আসাম বোর্ড আমার স্টেট আসাম সিলেক্ট করক তারপর দাখিল করক মানে সাবমিট করক এটু অসমিয়াত আহি আছে মানে মই প্রথমতে এটু ডিভাইসত যেতিয়া মই দীক্ষা ডাউনলোড করো তেতিয়া ল্যাঙ্গুয়েজটো অসমিয়া লৈছিলো সেই কারণে অসমিয়া আহি আছে এই ডিভাইসত তো এতিয়া বোর্ড সিলেক্ট করক বোর্ড সিলেক্ট করিলো এতিয়া মাধ্যম মানে অ্যাসামিস দাখিল করক সাবমিট করক তারপর আছে শ্রেণী শ্রেণী ওয়ান টু থ্রি ফোর ফাইভ যিসকলে কম্পোজিট স্কুলত ক্লাস করে ওয়ান টু থ্রি ফোর ফাইভত তেওঁলোকেও এইটো কৰিব লাগিব ঠিক আছে দাখিল কৰক মানে সাবমিট কৰক তাৰপিছত সংৰক্ষণ কৰক মানে ছেভ কৰক হৈ গ'ল ডোজ কণ্টেণ্ট প্ৰিফাৰেঞ্চ এইটো কণ্টেণ্ট আহিব ইয়াতে পিছত ইয়াতে ক্লিক কৰক ভাষাটো চেঞ্জ কৰি লওক ইংলিছ কৰি লওক কণ্টিনিউ চাওক এতিয়া বেক আহিলে তো আপোনাৰ ৰেজিষ্টাৰ হৈ গ'ল এতিয়া আপুনি কি কৰিব নিষ্ঠা ট্ৰেইনিং এটেণ্ড কৰিব নিষ্ঠা ট্ৰেইনিং এটেণ্ড কৰিব লাগিলে আপুনি ইয়াতে নিষ্ঠা এইটো লিখা আছে নিষ্ঠা অনলাইন টেপ হিয়াৰ ফৰ নিষ্ঠা ছেকেণ্ডাৰী কোৰ্চেছ যে ছেকেণ্ডাৰী কোৰ্চ চলি আছে আমাৰ এলিমেণ্টাৰী কোৰ্চখিনি আঠ তাৰিখে লঞ্চ হ'ব আঠ তাৰিখৰ পিছৰ পৰা আপোনালোকে ইয়াতে কণ্টেণ্ট পাব আমাৰ এলিমেণ্টাৰীৰ কাৰণে যি কণ্টেণ্ট থাকিব সেই কণ্টেণ্টখিনি আঠ তাৰিখে লঞ্চ হ'ব তাৰপিছত দহ তাৰিখৰ পৰা আপোনালোকে ইয়াতে কণ্টেণ্ট পাই যাব ঠিক আছে ইয়াৰ পিছৰ ভিডিঅ'ত মই এই ট্ৰেইনিঙৰ কণ্টেণ্টবিলাক কেনেকৈ এটেণ্ড কৰিব লাগে ট্ৰেইনিঙৰ পিছত পৰীক্ষা হ'ব বিশটা কুৱেশ্যন থাকিব তাৰ ভিতৰত চৈধ্যটা কুৱেশ্যন শুদ্ধ এনচাৰ কৰিবই লাগিব তিনিবাৰ চান্স দিয়া হ'ব এবাৰত দি চৈধ্য মাৰ্ক নাপায় দুবাৰত দুবাৰ এটেণ্ড কৰিব তাৰপিছত তিনিবাৰত যদি নোৱাৰে তেতিয়াহ'লে আকৌ সেই কণ্টেণ্ট ট্ৰেইনিং আপুনি কৰিব লাগিব এটা কণ্টেণ্ট শেষ হোৱাৰ পিছতহে পাছ কৰাৰ পিছতহে নেক্সট কণ্টেণ্ট আপোনাৰ খুলিব ঠিক আছে ভিডিঅ'টো চাই আপোনালোকৰ নিশ্চয় ভাল লাগিছে ভাল লাগিলে লাইক আৰু শ্বেয়াৰ কৰিব আৰু শিক্ষা সম্পৰ্কীয় সকলোবোৰ ভিডিঅ' ট্ৰেইনিং সম্পৰ্কীয় ভিডিঅ' পাবলৈ মোৰ চেনেল ছাবস্ক্ৰাইব কৰিব পাৰে আৰু বেল আইকনটো টিপি নটিফিকেশ্যন এলাৰ্ট একটিভ কৰি ল'ব যাতে পৰৱৰ্তী ভিডিঅ'বোৰ আপলোড হোৱাৰ লগে লগে আপোনালোকে নটিফিকেশ্যন পায় ঠিক আছে আজি এইখিনিতে এৰিছোঁ ভিডিঅ'টো চোৱাৰ বাবে আপোনালোকক বহুত বহুত ধন্যবাদ।